খেলা কে বুঝিতে পারে। তবু মন দেওয়ানিওয়ার পালা চলতেই থাকে। বলিউড সুন্দরী ক্যাটরিনা ক্যাফকে মন দিয়ে ফেলেছেন ভিকি কৌশল। হাজারো জল্পনায় ইতি টেনে রাজস্থানের রাজকীয় পরিবেশে সাত পাকে বাঁধা পড়লেন ভি ক্যাট। দুই তারকার নতুন জীবন শুরু। কিন্তু অতীত ক্যাটরিনার জীবনে ভিকি তো প্রথম পুরুষ নন, একইভাবে ভিকির অতীতেও জড়িয়ে অন্য নারী। সলমান খানের হাত ধরেই ক্যাটরিনার বলিউড সফর শুরু। তাঁদের সম্পর্কের সূত্রপাত ওই 2003 সাল নাগাদ। জুটি হিসেবে দুজনের প্রথম সিনেমা 2005-এ ম্যায়নে প্যার কিউ কিয়া। দুজনের অফস্ক্রিন সম্পর্ক নিয়ে বহু চর্চা হয়েছে এককালে। ঐশ্বরিয়া রায়ের সঙ্গে বিচ্ছেদের পর নাকি ক্যাটরিনার রূপেই মজেছিলেন বলিউডের সুলতান। সলমানের কল্যাণে একের পর এক সিনেমার অফারও পেতে থাকেন ক্যাটরিনা। তবে এত কিছুর পরও এই সম্পর্কের তাল কাটে। মাঝে চলে আসেন ঋষি পুত্র রণবীর কাপুর। 2009-এ মুক্তি পায় অজব প্রেম কি গজব কাহানি। সেই ছবির আউটডোর শুটিং করতে গিয়েই নাকি রণবীরের প্রেমে পড়েন ক্যাট সুন্দরী। একেবারে জমাটি প্রেম। শোনা যায় রণবীরের প্রেমে ক্যাট এতটাই মত্ত ছিলেন যে শুটিং শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেননি। একটি টেক্সট মেসেজ পাঠিয়ে সলমানের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দেন তিনি। জানিয়ে দেন তার মনে সলমানের জন্য ভালোবাসা আর নেই, তবে তারা বন্ধু থাকতেই পারেন। কানাঘুষো শোনা গিয়েছিল সেই সময় নাকি বেশ ভয় ভয় থাকতেন ক্যাটরিনা। ভেবেছিলেন সলমান তাঁর কেরিয়ার নষ্ট করে দেবেন, কিন্তু তেমন কিছু হয়নি। প্রেমিক রণবীরকে নিয়ে দিব্যি সময় কাটতে থাকে তাঁর। তবে যে সম্পর্ক নিয়ে ক্যাটরিনা এত যত্নবান ছিলেন টেকেনি তাও। শোনা যায় রণবীরের মাতৃভক্তি নাকি মেনে নিতে পারতেন না ক্যাটরিনা। আবার নীতু কাপুরেরও ছেলের প্রেমিকাকে বিশেষ পছন্দ ছিল না। ফল যা হওয়ার তাই, বেঘরে মন ভাঙলো ক্যাটরিনার। তাঁরই কাছের বান্ধবী আলিয়া ভাট এখন রণবীর কাপুরের প্রেমিকা। রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর নাকি ভেঙে পড়েছিলেন ক্যাট। কঠিন সেই সময় আবারও পুরনো ব্যথা। ক্যাটের পাশে দাঁড়ান সলমান। তাঁর বন্ধুত্বের পরশেই ব্রেকআপের যন্ত্রণা ভোলেন ক্যাটরিনা। টাইগার জিন্দা হ্যায় ছবি দিয়ে ফের বক্স অফিসে ঝড় তোলেন। রিয়েল লাইফেও ফের দুজনের নৈকট্যের গুঞ্জন শুরু হয়। কিন্তু জল্পনাই সার। এবার ফাটা পোস্টার নিকলা হিরোর মতো চলে এলেন ভিকি কৌশল। বিয়ের আগে ভিকি ক্যাটরিনাকে এক সিনেমায় দেখা যায়নি। তাহলে প্রেম হলো কেমনে? এর নেপথ্যে নাকি রয়েছেন শ্রীমান শ্রীযুক্ত করণ জহর মহাশয়। নিজের চ্যাট শোয়ে ক্যাটরিনার কাছে করণ জানতে চেয়েছিলেন কার সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করতে চান। সঙ্গে সঙ্গে ক্যাটরিনা ভিকির নাম নেন। পরে ভিকি আবার যখন করণের শোয়ে আসেন, একথা করণ ভিকিকে জানান। ক্যাটরিনার ইচ্ছের কথা শোনা মাত্রই অবাক হয়ে সোফায় লুটিয়ে পড়েন ভিকি, অজ্ঞান হওয়ার ভান করেন। তারপর বিভিন্ন অ্যাওয়ার্ড ও বলিউড পার্টিতে দুজনের দেখা হতে থাকে। এক অ্যাওয়ার্ড শোয়ে তো মজার ছলে ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাবই দিয়ে ফেলেছিলেন ভিকি। সেই মজা আজ ঘোর বাস্তব। ভিকির জীবন সঙ্গিনী ক্যাটরিনা। এত গল্প না থাকলেও ভিকিরও একটি অসমাপ্ত প্রেম কাহিনী রয়েছে। হলিন শেট্টি, হ্যাঁ, ব্রোকেন বাট বিউটিফুল খ্যাত অভিনেত্রী। বলিউড ক্যারিয়ারের শুরুর দিকে নাকি হলিনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ভিকি, কিন্তু তা টেকেনি। শোনা যায় উরি, দ্য সার্জিক্যাল স্ট্রাইক এবং সঞ্জু সিনেমার সাফল্যের পরই নাকি হলিনের সঙ্গে ভিকির দূরত্ব বাড়ে। আর বহমান সময়ের নিয়ম মেনে ক্যাটরিনায় মগ্ন হয়ে যান অভিনেতা। সে যাই হোক, সময়ের খাতায় পড়ে থাক অতীতের এই কাব্য। ভিকি ক্যাটরিনার নতুন জীবন হোক মধুর ও ভালোবাসাময়, এই কামনাই রইল। ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতিদিন .in।